Queria falar de ele na queria. অনেকে হয়তো জানতে চাইছে যে এরকম ধরনের একটা আইডিয়ার উপরে পাভেল যখন ভাবতে শুরু করলো ওই কথা বলেছিল, তারপরে সব কিছু আমরা জানতে পারলাম যে হ্যাঁ এইভাবে যাচ্ছে। আমাকে আর কৌশানিকে কাস্ট করলো, তার পেছনে কারণটা কি? আমি তো বলি না, তুমি বলো, আমি বলবো, ও তুমি বলো। কাছ থেকে আমি জানতে চাইছি কেন ওর একটা খুব মানে একটা ডিপ ইচ্ছে হয় না, খুব ডিপ অ্যাসপিরেশন যে বাংলা ইন্ডাস্ট্রিতে বা যে কোনো ইন্ডাস্ট্রিতে যতগুলো নন অ্যাক্টার্স আছে তাদেরকে নিয়েও কাজ করতে চায়। এই জন্য ফার্স্ট থট আমার আর কৌশানির ব্যাপারে এলো। আর করো আমায় বাবা দয়াল, তোমারি লীলা তুমি সর্বদা। আমি 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 বলি, আমি যেটা বলি আমি সত্যি কথা বলছি। তুই বলতে চাইছিস যে যারা বিহেভ করে স্বাভাবিক করে, তাই তো? না আমি ওর মিথ্যা কথা বলবো না, আমি মিথ্যা কথা জিজ্ঞাসা বলে লাভ নেই, ওর ঠিক পয়েন্টে ঢুকে যাবে আমার ডেঞ্জারাস। যেটা বলছি ওটাও বলেছিলাম, তো আদৌ এইটা কারণ নয়। এবং আমি বলি এই ভদ্রলোক এই দূর দূরান্ত অব্দি নন অ্যাক্টার তো ননই, ভালো অ্যাক্টার বাজে অ্যাক্টার এখন এগুলো তো পরের আলোচনা। আগে এটা বলি, আমি আমার গোটা জীবনে যেটা ছোট্ট, আই অ্যাম নট 9 ফিল্ম ওল্ড, আই অ্যাম অনলি 3 ফিল্ম ওল্ড। যদি জীবদা ভালো বাজের কম্পারিজনে না যায়, which is okay, accepted, ami tar mane ki? No, give me the point. Ei discussion to ami jantami na, ji ami aschi to seta yaar tomar samne ki bolbo na. Na jidda kursoner bishoy jonno amader moto alochona hoyeche, she alochona ta just bolchi ki mishti legeche odi tindon ke jemon dhoro amar tomar shonge obhinoy kora ta kintu khub koshtokor na, তোমার আমার সঙ্গে অভিনয় করাটা খুব কষ্টকর। আমি তো তোমাকে বহুবার বহু ফিল্মে তোমার অভিনয়ের প্যাটার্নটা দেখেছি, তুমি আমার কিচ্ছু দেখোনি। আমি ঝোলাবো কি কি করবো তোমাকে, সেরকম একটা বাচ্চার সঙ্গে অভিনয় করাটা খুব খুব কষ্টকর। যে বাচ্চাটাকে নিয়ে ফাইনালি শুট করেছি সেখানে কষ্টটা হয়নি, আদারওয়াইজ একটা পেশেন্সের ব্যাপার থাকে, বাট সেটাকেও ও যেভাবে পারফর্ম করেছে তাতে অনেকগুলো জিনিস খুব সর্টেডই ছিল। কষ্টকর হয়নি ওটা আমন বলে, কিন্তু কষ্টকরটা তুমি আগেরগুলো মনে করো, প্রথমে চাইল্ডিশ হতো একজন, ঠিক আছে, যেটা তোমার মধ্যে আছে, এবং তাহলেই সে খুব ফ্লেক্সিবল হবে এবং এই ধরনের বাচ্চার সঙ্গে এতটা স্ক্রিন শেয়ার করতে হবে ঠিকঠাকভাবে। আর ওর ক্ষেত্রে যেটা বলা হয়েছিল সেটা হচ্ছে যে ও চাইল্ডিশিয়েস্ট, দ্য মোস্ট চাইল্ড, মানে সব থেকে বড় চাইল্ড, দ্য মোস্ট এনার্জেটিক। ওর যেটা হয়েছিল সেটা হচ্ছে ফ্রেশ, ওকে ফ্রেশ, ওকে ফ্রেশ, ইউথফুল। ওকে রোম্যান্সটা তো খুব সুন্দর লাগে, আবার মায়ের মধ্যে যে মায়া মমত্ব বোধ যে জিনিসগুলো সেগুলো সবার মধ্যে চট করে আসে। একদিকে বড়ের সঙ্গে রোম্যান্সটাও করছো, আবার পাশাপাশি তুমি একজন বাচ্চার মা, সেই ইমেজটাও তুমি ধরে রাখছো, দুটো একসাথে করাটা খুব টাফ। আমি তো ওর পেছনে অনেক লেগেছি, ওকে অনেক জ্বালিয়েছি। একটু সত্যি কথা একটা বলি, দুটো পয়েন্ট বলবো। জিদ্দার সঙ্গে আগে কাজ করার এক্সপিরিয়েন্সটা, মানে কাজের আগে জিদ্দার কৌশলীকে কাজের ক্ষেত্রেটা বলবো, আর কাজের পরের এক্সপিরিয়েন্সটা বলবো। ফার্স্ট বলি জিদ্দার ক্ষেত্রে, অনেকের একটা ধারণা আছে জিদ্দা করে একদম দারুণ স্ট্রং অ্যাকশন হিরো থেকে ব্রেক করে প্রথমবার এরম করছে। আমি বলি তারা কেরিয়ারগ্রাফটা ফলো করে না। জিদ্দা আগে একটা কৃষ্ণকান্তের উইল বলে ছবি করেছে, জিদ্দা আগে একটা পিতৃভূমি করেছে, জিদ্দা একটা নাটের গুরু করেছে। আমি বরাবর দেখেছি এই লোকটা কিছু না কিছু ট্রাই করে গেছে, এবার কখনো করেনি, লাস্ট টাইম করেনি, এবার আবার ট্রাই করছে। একটা অ্যাক্টার যেমন করতে চায়, তার সঙ্গে তো একটা যেমন একটা অ্যাক্টার সোল আছে একটা স্টার সোলও আছে, দুটোই তো। আমার জিদ্দাকে নিয়ে ওই কোনো চাপ ছিল না, এবং যেভাবে কথা বলতে বলতে আমরা মিলে গেছিলাম, আমি জানতাম কেসটা কারেক্ট আছে। এক কৌশলের ব্যাপারে বলি, আমি জানি এখানে একটা মেয়েকে যাকে আমার বিয়ের আগের 5 বছর আগের একটা লুকে দেখাতে হবে, মানে মেয়েটা ইয়াং, জাস্ট কলেজ পাস আউট, এবং তারপর তাকে একটা মায়ের রোলে দেখাতে হবে। তো সেই জন্য আমি বলেছিলাম, ওর আগে কয়েকটা ছবি আমি আগে দেখেছিলাম, আমি জিদ্দা বলেছিলাম ওকে নিয়ে আমার কোনো চাপ নেই। আমি এইটাই মেন পয়েন্ট ছিল আমার বিফোর কাস্টিং। হ্যাঁ, এক এই পোস্ট কাস্টিং আমার এক্সপিরিয়েন্স বলি, যেটা জিদ্দা বলছিলাম নন অ্যাক্টার এই অ্যাক্টার সেসব বলি। আমি এতটা টেকনিক্যাল একজন অ্যাক্টার,
মানে হাউ টু টেক ক্যামেরা, কোথায় কোন লেন্সে কোনখানটা দাঁড়াবে, এমনকি সিনেমাতে লাস্ট শট একটা আছে যেটা আমি বলছি না কি, এবং ওই ফ্রেমটায় জিদ্দাকে ফ্রেমে রাখা খুব চাপ, এবং আমি ওর বাচ্চাটাকেই রাখার প্ল্যান ছিল একটা শটে। এই লুকটা কোদ দিয়ে কম্পোজিশনটা একটু ব্যাকে নিয়ে, ব্যাকে ব্যালেন্স নিয়ে ঢুকে ফ্লো করে ঠিক ফ্রেমটাকে অ্যাডজাস্ট করে নিজেকে প্লেস করে নিল না, আমি ক্যামেরা করতে করতে বুঝতে পারছিলাম সেই দিন, আমি সেদিন গিয়ে ফার্স্ট বলেছিলাম, তার আগে আমি রেগুলার বুঝছিলাম। এবং অন ফ্লোর এমনও হয়েছে আমি দুটো ক্যামেরায় শ্যুট করছি, সারেলি জিদ্দা বলে পাবেন দুটো কিন্তু লুক আলাদা হয়ে যাচ্ছে বাকিদের বলে দাও, কোন লেভেল অফ এক্সিলেন্স থাকে এই পুরো এই গ্রিপটা এই টেকনিকটা, এটা আমি আমি শিখছি রেগুলার বেসে। এবং থ্যাংক ইউ, আমি এটা শুনেছিলাম যখন আমি ইন্ডাস্ট্রিতে এসেছিলাম, মানে আই ওয়াজ ট্রাইং আউট ইন বম্বে, সেই সময় আমাকে একজন সিনিয়র কারোর কাছ থেকে শুনেছিলাম সিনেমা মেকিংয়ে ইফ ইউ আর টেকনিক্যালি দেয়ার দেন 50% ইউর অ্যাক্টিং ইজ ডান, এটা বলে। সো দ্যাট ইজ হোয়াট ইন্সপায়ার্ড মি, সো আই ট্রাই টু গেট ইন টু এভরি টেকনিক্যাল ডিপার্টমেন্ট। দাও দাও ওটা যাচ্ছি, বৌশানির সঙ্গে ভালো কথাটা একটু বলতে দাও শুটিংয়ের পরে, নাহলে আমার এখান থেকে বেরোতে দেবে না, এখানে আমার নামিয়ে দেবে ডেড বডি। তো যাই হোক, কৌশানির কথা বলি, প্রথম দিন থেকে ফ্লোরে আসার পর ওর সঙ্গে আমার যাবতীয় ঝামেলা কিন্তু সেটা ফ্লোরের বাইরে, আসা নিয়ে যাওয়া নিয়ে এসব নিয়ে, কিন্তু ও যখন ফ্লোরে ঢুকে যায় সেই মোমেন্টে আমি খুব কম নায়িকাকে দেখেছি এতটা ওবিডিয়েন্ট হতে, এবং যে অলরেডি অনেকগুলো ছবি করা নায়িকা, এমন না যে ফার্স্ট ছবি করতে আসছে, নাইন ফিল্মস, তো এতটা ওবিডিয়েন্ট। এবং ওর মজাটা হচ্ছে ওর সবকটা সিকোয়েন্স যখন করে বোঝানো হতো, কৌশানি খুব এতে আমি থাকলে আমি বিষণুতে থাকলে আমায় একবার পড়ে দেখিয়ে দাও কী করতে চাইছো, কীরকম ভাবছো দেখিয়ে দাও, আমি আর জিদ্দা পারফর্ম করতাম, এবং যেটা যখন যা ফ্লোরে বলা হয়েছে ইনস্ট্যান্ট। এবং ওর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ওর রান্না ছাড়া যে কোনো জিনিস খুব কুইক অ্যাডাপ্ট করতে পারে। পেঁয়াজ কাটা, ডিম কাটা, অমলেট ছোড়া, এগুলো ছাড়া ও পুরো অ্যাক্টিংটা যেটা যাতে ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট অ্যাডাপ্ট করতে পারে, এবং খুব ভালো কাজ হয়েছে, খুব ভালো কাজ হয়েছে। আমি যদি কোনদিন প্লেন কিনি তাহলে আমি কৌশানিকে দিতে পারি, যে কৌশানি পাবেনকে দেবো না, সেদিন আমি শো টো করে এসে রাত্রি 11:30 সময় আমরা সকলেই ছিলাম, সবাই পরিশ্রম করছিল, 11:30 সময় গিয়ে আমরা ঢুকেছি, আজকে শেষ করতেই হবে, যে বলছিল যে হ্যাঁ কয়েকটা জায়গায় আমাদের ছিল তারা, তো ডাবিং ভাবিং করা হয়ে গেছে রাত্রি 3:30 তিনটের সময়। এবার আমরা যতটুকু ডাবিং করেছি সেটাকে লক করা হবে, ওটা বাফার হয়ে অটোমেটিক্যালি ওটা স্টোর হয়ে যাবে, অ্যান্ড আমরা ছোট্ট একটা ব্রেক নিয়েছি, আর আমাদের যে রেকর্ডার সে নিচে গেল টয়লেটে, আর আমাদের যে রাইটার স্ক্রিন প্লে লিখেছেন উনি ওখানে বসে আছেন, ডিরেক্টর ওখানে পাশে বসে আছে, আর ওগুলো কিছু একটা মুভমেন্ট ওখানে দেখলো, ওনার কী ইচ্ছে হয়েছে, নতুন শেখার ইচ্ছে আছে প্রচুর, সব কিছু শেখার ইচ্ছে আছে, ওটা কিছু একটা বোতাম টিপেছে, মেশিনটা হঠাৎ করে পাগলা হয়ে গেলে আর কিছু রিয়্যাক্ট করছে না, মেশিন হ্যাং করে গেছে, মেশিন হ্যাং করে গেছে, আর কী করবে বুঝে পাচ্ছে না, আর আমি চুপচাপ দাঁড়িয়ে গেলে দেখছি, আর আমি ওর মুখ চোখের অবস্থা দেখে আমার আর কিছু বলার সাহসও হলো না, আর বলার ইচ্ছাও করছিল না, কিন্তু ভেতর ভেতরে আমি মজা পাচ্ছিলাম, আমি জানি এটা হোপফুলি ফিক্সড হয়ে যাবে, এটা বিশ্বাস ছিল, কিন্তু আমি ফোনটা অন করে একটা রেকর্ডিং দিকে রেখে দিই, আর ওর সমস্ত রকমের রিয়াকশন চুপ করে রকম করে হঠাৎ করে ওই পাগলা কারো যে কিছু লোকের কথা বলে পড়ছিল আমার সেই সময়। এটা দিয়ে না ফ্রন্ট ক্যামেরা হয়ে যায়, তাই তো কেন আমার কি, it's a family movie.
সবাই মিলে দেখা যাবে, সবাই মিলে। এখন হাসি টাসিগুলো না সবার সঙ্গে দেখা যায় না, মানে আমি বিং দ্য সব থেকে বয়স্ক মানুষ বলছি। এখানে আমার মনে হচ্ছে সিচুয়েশনগুলো আমরা সবাই মিলে বসে এনজয় করতে পারি। এই পরিস্থিতিটা কিছুটা অন্য জায়গায় যাচ্ছিল, অনেকগুলো স্ট্যান্ড আপ পিসে ওই জায়গাগুলো একটু ডেফিনেটলি আমরা বসে আলোচনা করেছিলাম, কেটে দেয় আর কিছু একটা রাখা হয়েছিল সেগুলো সেন্সার কেটে দিয়েছে। ভালো গাইস, আলটিমেটলি ইট ইজ নাও ইউ একদম 24 ক্যারেট ফ্যামিলি ফিল্ম। ভেরি গুড, সেটা আমার মনে হয়েছে ভালো লেগেছে। ইটস আ কমপ্লিট এন্টারটেইনমেন্ট প্যাকেজ, আর যেটার জন্য প্রত্যেকটা দর্শক বড় পর্দায় ছবি দেখতে চায়। মানে আমি পার্সোনালি যদি যাই তো এটাই ভাববো যে এন্টারটেইনড হয়ে আসবো, তাই এই ছবিটাতে সব ধরনের ইমোশনসকে খুব ভালোভাবে দেখানো হয়েছে। অ্যান্ড বেস্ট পার্ট অ্যাবাউট দ্য ফিল্ম ইজ এভরিথিং অ্যাবাউট দ্য ফিল্ম, স্টার কাস্ট বলো, ডায়লগস বলো, ডিরেকশন বলো, তুমি গান বলো, অ্যান্ড ট্রেলার অলরেডি এত ভালো রেসপন্স পেয়েছে, অনেকে অনেকে পজিটিভ টুইট করেছে, অ্যান্ড সোশ্যাল মিডিয়াতে সামহাউ খুব ভালো ভাইবস আছে। সো উই আর ভেরি হোপফুল, আর যাই করো হলে গিয়ে প্লিজ বাচ্চা শ্বশুর দেখো। আমি বলেছি ইটস মাই ডিউটি, আই হ্যাভ সেড। হাসি কান্না অল রস, না দেখলে আপনার লস। এটাই এন্ড হবে, মাঝখানে আমার বুঝে দিতে পারো যে ফার্স্ট টাইম জিতেন গোশালি টুগেদার অন স্ক্রিন, দ্যাট উইল বি আগেইন আই ইউজ। Don't say any more please, again they will go back to 9 films. No, সত্যি খুব ভালো এক্সপিরিয়েন্স তোমার সাথে কাজ করার, অ্যান্ড 1% ফিল হয়নি কোনো মুহূর্তে যে জিদ্দা সত্যি এত বড় অভিনেতা, এটা ফিলই করতে চাইনি। ইনফ্যাক্ট আমার পার্টনার ইন গসিপ হচ্ছে জিদ্দা, আমরা অনেক গসিপ করেছি, সেটা নিয়ে আমরা আরেকটা ইনভলভ করছি।